164 বছর কর্মগুরুর জন্মদিনে তার স্মরণে সকলকে প্রণাম জানিয়ে দু চারটি কথা বলব। আজকে আমরা মহর্ষি রবীন্দ্রনাথ হাইস্কুলের পক্ষ থেকে অত্যন্ত অনাড়ম্বরভাবে আমাদের বিদ্যালয়ের পরম সম্মানীয় পর্যায় সমিতির গুরুত্বপূর্ণ সদস্য আমাদের সাবেক আলী খান মহাশয় সহ আমাদের সদ্য অবসর প্রাপ্ত ভারত প্রধান শিক্ষক মহাশয় সমীর বাবু, অবসরপ্রাপ্ত শিক্ষক গৌতম নন্দী বাবু, মাননীয় সন্তোষ বাবু, মাননীয় ঘটিক বাবু, সম্মানীয় মণি বাবু, আমাদের ডলি ম্যাডাম, রাজেশ, সর্বোপরি আমাদের কৃতি ছাত্র মাননীয় দীপক চৌধুরী মহাশয় এবং তার পরিবারের আরো একজন ধনী সদস্য এবং কয়েকজন আমার স্নেহের ছাত্রছাত্রী যারা ভর্তি হওয়ার জন্য এসছে তাদের উপস্থিতিতে আমরা আজকে এই অনাড়ম্বরভাবে বিদ্যালয়ের পক্ষ থেকে 25শে বৈশাখ উদযাপনের আয়োজন করেছি। আমি সকলকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা সম্মান শুভেচ্ছা অভিনন্দন জানাতে চাই। কবিগুরু রবীন্দ্রনাথের যে বিস্তার, যে পরিধি মহাকাশের সঙ্গে হয়তো সম্ভব করি আমরা এতটাই নগণ্য ওনার কাজের বিরিখে। সত্যি কথা বলতে গেলে ওনার সম্পর্কে বলতে গেলে দ্বিধা হয়, ভয় হয়। আমার যে জায়গাটা ওনার সব থেকে বেশি আমাকে আকর্ষিত করে সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরই আমাদের বাঙালি হিসাবে এমন একজন মানুষ যিনি প্রথম আন্তর্জাতিকতাবাদের সূচনা করেছিলেন। আমরা জাতীয়তাবাদের কথা শুনি, আমরা আমাদের আঞ্চলিকতাবাদের কথা শুনি, আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্রে ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে আমরা বিভাজিত হই, কিন্তু গোটা পৃথিবী এটা যে একটাই দেশ যদি আমরা কল্পনা করতে পারি তাহলে পৃথিবীর মধ্যে এই দেশ ভিত্তিক যে বিভাজন, মহাদেশ ভিত্তিক যে বিভাজন, রাজ্য ভিত্তিক যে বিভাজন, জাতি ভিত্তিক যে বিভাজন, ভাষা ভিত্তিক যে বিভাজন, বর্ণ ভিত্তিক যে বিভাজন, যে বিভাজন গুলো শুধু মানুষকে টুকরো টুকরো করেছে, মানুষকে বিভাজিত করেছে, এই বিভাজনের মধ্যে উঠে আমরা যদি রবি ঠাকুরের আদর্শকে সামনে রেখে আমরা সবাই এই পৃথিবী গ্রহের বাসিন্দা, আমাদের একটাই পরিচয় আমরা মানুষ, আমাদের একটাই ধর্ম মনুষ্য ধর্ম, যদি এই নীতি এই আদর্শকে সামনে রেখে আমরা বিশ্বকে পরিচালিত করতে পারি তবেই গোটা বিশ্ব জুড়ে চারিদিকে যে হাহাকার, যে দুর্নীতি, যে অন্যায়, যে মানুষের মানুষের লড়াই, যে বিভাজন, যে অত্যাচার, যে শোষণ, যে নিপীড়ন, যে লাঞ্ছনা, যে গঞ্জনা চলছে তার পরিসমাপ্তি ঘটবে। আমাদের মনগুলোকে বিভাজিত করে দেওয়া হয়েছে। আমরা রবি ঠাকুরের কাছে এই আদর্শটাকে গ্রহণ করে তার পথে যদি চলতে পারি তবেই হয়তো আগামী দিনে সুন্দর পৃথিবীটাকে আমরা দেখিয়ে রাখতে পারবো। এইটুকু কথা বলে আরো একবার সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে গুরুদেবের শ্রীচরণে আরো একবার শতকোটি প্রণাম জানিয়ে আমার কথা শেষ করব। কবিগুরু সে বিখ্যাত কবিতা প্রশ্ন কবিতা, ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছো বারে বারে দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা কর সবে, বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ নিষ্কাশ, বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির।
দ্বারে আজ দূর থেকে ফিরানো দ্বারে ব্যর্থ নমস্কার করে শেষ করছেন এই কথা বলে, যাহারা তোমার বিষয় হচ্ছে বায়ু নিভাইছে তোমার আলো, তুমি কি তাতে ক্ষমা করিয়াছ? তুমি কি বসেছ ভালো? নমস্কার সবাইকে আরো একবার সম্মান শ্রদ্ধা জানিয়ে কবিগুরু সূচনে আরো একবার সম্মান।